কিভাবে সংসার চলবে সে হুঁশটা আছে তোমার? নাচতেছে ঠাস করতে ব্যাগ এরকম বলে না সোনা, আমি তোমার স্বামী না। পারো তুমি? হ্যাঁ তুমি পারো। আমি পারি না। পারো তুমি? আমি পারি না। যেন বিষ্ণুপুরে মোড়া আসতেছি। এই পারি নাটা কি আবার? গান পারো? ওইটা হয়তো পারি না, আর সব পারি তো নাকি? ভাই বোনে ঝগড়া করতেছো কেন? কি বললো? এই ভাই বোন? হ্যাঁ কে ভাই বোন? কেন তোমরা দুজনে যে ভাই বোন? আমার বউ রে। মানায় বলে তো দাদা, বিশ্বাস হয় না। কি বিশ্বাস হয় না? ধর ভাই, এক জায়গায় রাজভোগ রাখা আছে, যদি একটা গা খেলানো লোমোটা কুকুর এসে চাটে কেউ মেনে নিতে পারে? এই আমি গা খেলানো কুকুর? মানে সম্মান দিল, মানে কান ঝোলা কুকুর আর কি। মানে ওর স্বামী নেড়ি বলেছি, আমার বিলিতি বললো। যাই হোক, আমার পরিচয়টা সেরে নেই, আমি হচ্ছি ঘটক মামা। চাঁদ যেমন সকালের মামা, আমি প্রত্যেকের মামা। আমার ভিতরে দুটো গুণ, টু ইন ওয়ান, মানে আমি ঘটক কাম বামন। একটাই পুষছে না, দুটো কর্ম একলা ধরেছি। যাই বারে হোক, তা মোটামুটি মেয়ে পক্ষ ছেলে পক্ষকেও তো টাকা দিয়ে বিয়ে করে, কিন্তু আমার ভাগনা টাকা দিয়ে মেয়ে নিয়ে যাচ্ছে। তা মনে আছে তো? মনে আছে তো? থাকবে না বুড়ো, টেকো টাকার কথা ভোলে না। টেকো টাকার কথা? তাই না বান্ডিল? কত আছে? ওতে আছে 30, বাকিটা বাকিটা বিয়ের মাস হলে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, ওদের একটা কথা বলবো, যখন আসি মিষ্টি চা খেয়ে গালগল্প করে তো চলে যাই, মেয়েটাকে একবারও দেখলো নি। তা মোটামুটি মেয়েটাকে একটু দেখালে হতো? অবশ্যই, ডাকো ছোট বউ মেয়েকে ডাকো। ওমা বান ভাসি, আমি ফটো তুলবো, ক্যামেরা আনিনি মা গো। মোবাইলই নি? আবার মোবাইলের গল্প কেন বলো তো? আরে যেটা সেটা রাগিনি রে, ব্যাটারি গরম হয়ে ভট করে বাষ্ট হবে। তা তোমাকে বললো মেয়ে দেখবো, হাওড়ি পাগলি ধরে এলো তো কেন? এই তো মেয়ে, এই মেয়ে। মেয়ে কি? তবে তো আমার ভাগনা জব্দ হবে। তাহলে দাদা আসি, ওই কথা থাকলো, বিয়ের বাসরে তাহলে মোটামুটি পেমেন্ট হচ্ছে। কি করতেছি? না না, এক পক্ষে ভালো হয়েছে বুঝলে, নামা বলি কেচে দিয়েছিল, মার দেয়া হয় না, পাগলি মারটা দিয়ে দিল। তাহলে আসি বিয়ের বাসরে পেমেন্ট। আচ্ছা এলুম। আমি এখন শুতে আইছি, আমি বেয়ে দিতে আসিনি। ভালোভাবে কথা বলতে পারে? ওর কথা কিছু মনে করবে? মনে করবে না, মাঝে মাঝে কথা বলছি। আজি
পাগলির কত আনন্দ, আমি কিন্তু চিনি শুধু এই টাকা। যাই পারে হোক, ভাইরাস কোথা থেকে ঢোকে আমি দেখব। মামা বলল মেয়েটা নাকি হেভি দেখতে, তা টাকা দিয়ে মেয়েটাকে বিয়ে করব। তা মামা গেল কোথায়? মামা বললো বলে তুই চলে যা, সেখানে সব বলা কওয়া হয়ে আছে, তোর কোনো চিন্তা নেই, খালি তুই যাবি মেয়েটাকে বিয়ে থা করবি। ওরে হায় হায় সাত পাকে বাধা পড়ো না, আর দুটো পা কম হইলে মন্দ হবে না, খিলে এলো আর সময়। এ বাবা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ রে, তুই বিয়ের বাজারে একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিস, লোকজন কোথায়? আরে এই তুই এখানে। আরে দাদা তোমার মাক্স আমার মাক্স তো এক কাটি পুরো মিলে গেছে। তা মেয়েটার কি লগ্ন ভ্রষ্টা করবে? না না না। আরে ডাকো ঝপ করে বিয়ে লগ্ন চলে যাচ্ছে। বাবা এসে পড়লো বলে কথা, ডাকো ডাকো ছোট বউ মেয়েকে নিয়ে এসো। এই তুমি এসে গেছে, কাপড় চোপড় পরাওনি কেন? এই মেয়ে, এই তুমি দেখি জঙ্গলে থাকে নাকি সিং টিং বাড়িতে কি জন্য? আরে কাপড়টা পরাবে তো, এবারে ধরে পড়ি দাও। তুই এই মেয়ে টাকা দিয়ে এই মেয়েকে দেখিস? টাকা পয়সা থাক পালিয়ে যাইছ, এ মেয়ে দ্বারা আমি আমি দেখি থাম। আই মন্তর বল, যদি দাম হৃদয়ং তব বল, যদি দাম হৃদয়ং তব। এক কাজ করো, তুমি এর একটু শুইয়ে নিয়ে এসো যাও। মন্তর বলতেছি তব বলে শোব, ঘুম পড়ে মেয়ে তো। আর তুই টঙে উঠেছি বিয়ে করার ইচ্ছা নেই নাকি? আমি বিয়ে করবো নিয়ে মেয়ে, আমি নুবুন সিং টিং বাড়িতে কি জন্য? আরে ওই সব ঠিক আছে, দিয়ে কেন মন্তর বলা। এরম করে কেন, এর কি হিস্ট্রি আছে নাকি? যাই পারে মন্ত্রটা কমপ্লিট কর। মালা বদলং, মালা এ মামা গন্ডি টন্ডি দেবে নাকি কি হয়েছে কি মেয়ে ছেলে? আরে মালাটা বদল কর। তোর কি ওই সময় কি ঘুম পায় নাকি কি মেয়ে ছেলে? বাহ ঠেকোর ভালো মান আছে গো, আমার থেকে ভালো মান হবে তোমার। বাবা কার মালা কাজ যে দেয়, হাওড়ির পাপ্পা হাওড়ির তো বলেছি, তুমি আমার দিচ্ছ কেন? বরকে দাও।
চলো বাড়ি চলো। চলো বাড়ি চলো, ওমে থাক তুমি, ঠাকমাও বাড়ি চলো, মালাটা তোমার আমার দিতে কে বলে? অসম্ভব। মেয়েকে ধরো, মেয়েকে আমি দিচ্ছি। ভালো করে ধরো, মালা বদলটা হয়ে যাক, ধরো। বিবাহ মোটামুটি হাফ টাইম অবধি হলো। মেয়েটা দেখতে কিন্তু ভালো, ওই জন্য সরিনি আমি এখান থেকে। এবারে সিঁদুরটা দিলে বিয়ে সম্পন্ন হইবে। আয় সিঁদুর দে। ডাক্তারবাবু বাচ্চা মেয়ে তাড়াতাড়ি না ঘুমিয়ে পড়ছে। এর জ্ঞান আছে, টাইমে টাইমে ঠিক জায়গায় ঘুমোবে। ঠিক আছে, সিঁদুরটা ওর হয়ে গেছে না। আরে যাকে দেওয়ার কথা তাকে সিঁদুরটা দে। করো করো। বিবাহ সম্পন্ন হইল, যাইবারে হোক, তাহলে তো ফুলসজ্জার ব্যবস্থা করে দাও, আমি তাহলে আসি, বুঝলে না? গন্ডগোল হলেই আমার ডাকবে, আমি আশপাশে আছি, ঠিক চলে আসবো, তাহলে আসি। তুই কি গোটা পশ্চিমবঙ্গ লগ্নে থাকবি নাকি? তোর কি তোদের বংশ কি সোয়া বংশ নাকি? এই মেয়েকে কেন আমার ভাগ্যে দিল? চল ছবি চল। কেন তুই কি ছবি? ঘরে চল। আয় বস এখানটায়, দাঁড়া গেটটা মেরে দি। ভোরের ককিল ছিন্নাল দিতে পুরুত ককিলে তরে। ওরে দামড়া বাছুর বাইরে আছে, জার্সি গাই হামলাচ্ছে। খুলে দাও না, খুলে বলছি না, খোলো। ভোরের ককিল ছিন্নাল দিতে পুরুত ককিলে তরে। দামড়া বাছুর, দামড়া বাছুর বাইরে আছে, জার্সি গাই হামলাচ্ছে, দামড়া বাছুর বাইরে। ঘন ঘন নিম্ন চাপে এদের বজ্রপাত হচ্ছে। আমি বাইরে, মেয়ে ভিতরে, দরজায় দেওয়া আছে, ব্যাপারটা কি? দাদা এটা কি তোমার উচিত হয়েছে? কেন তুমি এতে ফুলসজ্জ বন্ধ করলে কেন? মানে আমার টাকা নিয়ে তুমি দেনা শোধ করবো? খুঁজতেছে সব ধরো। ওরে বা শিরা আমি কাটবো। এটা না বাতে হাল চালাবে, আষাঢ়ের জল পড়েছে। মামা মিক্সার মেশিন ঘরে ভিতর লুকিয়ে রেখেছে। এটা তোমার উচিত হয়নি। কেন? এ মশলা পিষবে বলে বেচারা বাইরে দাঁড়িয়ে আছে, আর তুমি মেশিনটা নিয়ে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছো। কাজ করেছি। টানা বাতে হাল চালাবে, আষাঢ়ের জল পড়েছে। মিক্সার মেশিন ঘরে ভিতরে লুকিয়ে রেখেছে। আর ভিজে পাখি লাগে না রে। তো কি হচ্ছে? কাঠঠোকরার গত খুঁজেছে। তুমি এখন কচি তরমুজ ফাটাতে দেব না। তরমুজ তাহলে তুমি বিয়ে থা দিলে কেন? বুঝবে না আমার বিয়ে কটা।
হবে না। আর তুমি এখন কচি তোর মুখ ফাটাতে দেব না। শামুক মুটি খুলে দিয়েছে। আচ্ছা কি হয়েছে? সাপের মুখ চেপে ধরবে যে। এই মেয়ে দেখেছিস তো? তুই কিতকিত খেলে ওখান গে তা দিলি, আর একটু তা দিয়ে যা ছানা উঠে যাস। আমি তুই সব তোমার বইয়ের সাথে ফুল সজ্জা হবে। কি হয়েছে? বিয়ে একেও মালা দিছি আর ওকেও মালা দিছি। হ্যাঁ তা কি হয়েছে? তাহলে দুটো যে কোনো একটাকে নিয়ে চলে যাও। দুটোকে নিয়েছ ভাগে গে দুজনে ভাগ গণ্য। টাকা বাকি ফুল সজ্জা বন্ধ থাকবে, তোমার বইয়ের সাথে ফুল সজ্জা হবে। ভাগনা অবশেষে ফাটা চালতায় হাত মারতে চলেছে। মামা তুই এক কাজ কর। কি বল? বাড়ি থেকে চলে যা। গেলুম বাড়িতে গিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে আয়। এই মেয়েকে টাকা দিয়ে আমি মেয়েটাকে নিয়ে যাই। তাহলে আর কোনো গন্ডগোল থাকলো নেই, একটা আন্নাটা করে নে বুঝলি। করে আর বৌমাকে নিয়ে আমি গাড়ি বাড়ি সব রেডি করছি। দাদা আসি তাহলে, একটু মেনে গুনে নাও কি করবে। দেনা দে ফেলিছি। ঠিক আছে। ভেবেছিলাম এই মেয়েটাকে নিয়ে আমি সংসার করবো। মেয়েটা একটু দেখতে শুনতে ভালো বলে আমি একটু মনটা এর দিকে পড়ে গেল। কিন্তু যে লাতি যে তুলতে চাই এ জিনিসকে আমি আর নেবো না। আমি নেব না। অসহায় মেয়েকে করো করুণা। অসহায় বলতে? মেয়ে ছেলে তো এমনি অসহায় না, এর মধ্যে কোনো গলদ আছে না। না না না, মেয়ে ভালো। আনকালচার কেউ বুঝিয়ে আমি নেব না। অসহায় মেয়েকে করো করুণা। আর ধরা পাতা ধরে গেছে ছোটেন গানে বলিতে। ঝরা পাতা ঝরে গেছে মানে? না মানে ও কিছু না। এটা মেয়েটা তো হচ্ছে কি সামান্য ভালো আবার সামান্য খারাপ, এর কথা আমি তো বুঝতেই পাচ্ছি না। ও ভালো কিন্তু ঝরা পাতা বললো না, নিশ্চয়ই এর মধ্যে কোনো গলদ আছে। আচ্ছা আপনি বলুন তো সমস্যাটা কি? না মানে না মানে বাবা ও ঠিকই বলেছে। তার মানে ও এক ঝরে যাওয়া পাতার মতো। তার মানে? তার মানে ও আমার নিজের মেয়ে নয় বাবা। নিজের মেয়ে নয়? ওকে আমরা গুড়িয়ে পেয়েছি। গুড়িয়ে পেয়েছি? আমরা আজকে বেড়াতে গেছিলাম, যেদিকে এক ঝোপের ধারে ওই ফুটফুটি বাচ্চা মেয়েটা পড়ে আছে। ভগবান আমাদের কুলে কোনো সন্তান দেয়নি, ওখান থেকে ওকে তুলে নিয়েছি। আমার নিজের সন্তানের মতন ওকে আমি মানুষ করেছি। ও আমাকে মা বলে ডাকে, ও আমাকে মাসি বলে ডাকে, ও আমাকে পিসি বলে ডাকে, ও আমাকে দিদিমাও বলে ডাকে। ও যা বলে ডাকে ডাকুক বাবা, আমি কিন্তু ওকে নিজের সন্তানের মতন মানুষ করেছি। ও খুব ভালো মেয়ে। কিন্তু এই মানুষটা, এই মানুষটা দিনের পর দিন ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ওই মেয়েটা থেকে ছেলেদের কাছে টাকা ইনকাম করেছে, আমি অনেক করে বারণ করেছি, আমার কোনো কথা শোনেনি বাবা। ও বাবা আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার মেয়েটা গ্রহণ করো না বাবা, ওকে তুমি মেনে নাও বাবা। দিদিমা আমি কিন্তু ঠক চলেছি। কি চলেছিস তুই? আমি চলে গেল না। কেমন তুই আমার কেউ না? আমার গর্বে ধরা সন্তান। আপনি যে কাজ করেছেন এটা যদি নিজের মেয়ে হতো আপনি কিন্তু এ কাজটা করতে পারতেন না। এরকম হাজার হাজার মেয়েরা পেপার খুললে দেখা যায় তাদেরকে ডাস্টবিনে ফেলে রেখে দিয়ে চলে গেছে। দোষটা কিন্তু ওই মেয়েটা নয়, যাকে ওরা জন্ম দিয়েছিল দোষটা কিন্তু তাদেরই।
আমি কথা দিচ্ছি ওই মেয়েটাকে কোনোদিন আমি কষ্ট দেবো না, ওকে আমি ভালো ডাক্তার দেখিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। এক কাজ করুন, কিন্তু তোমাদের মতো মানুষ তো আমার বাড়িতে নেই, তোমরা আমার বাড়িতে থাকবে, মেয়েটাকে দেখাশোনা করবে, আপনারা যাওয়ার ব্যবস্থা করুন, আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি। ও ছোট বউ চলো চলো। বলি শোনো, তোমাকে আমি মানুষের মতো মানুষ তৈরি করব, ভালো ডাক্তার দেখাবো, তোমাকে যেমনটি বলবো তুমি তেমনটি ভাবে থাকবে, তোমার মতো মেয়ে আমার সংসারে একটা দরকার, তাই তোমাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাচ্ছি, কিন্তু যা আমার কথা শুনে তুমি কিন্তু চলবে। ওরে মগো মহলে বাগিচায় তুমি আমি দুজন রইব মোরা পাশাপাশি, মগমল বাগিচায় তুমি আমি দুজন রইব মোরা পাশাপাশি, নীরব ঘাটে ছুটি চোখে চোখে জানাবো দুজনে কত সুখী, দেখবে Thank you.